In this model, we have represented medical tourism. We all are well versed with the term tourism, but what is medical tourism? I guess you must be thinking, what is it, because it is a pretty new concept for all of us. When people travel to different countries for getting medical treatment, it is known as medical tourism. But what is the reason behind this? Recent studies have shown that many people are coming to India for medical treatment. But what is the reason? Because generally people travel to the developed countries like UK and USA. So what are the reasons that medical tourism has flourished in India? The following are the reasons. First reason is that in India, procedures cost about 1/10 of what they actually do in UK and USA. So people can save as much as 50% of their total amount while getting medically treated here. And now my friend will take over. আমরা আরও লক্ষ্য করলে দেখতে পাবো যে হিউজ কস্ট সেভিংয়ের পাশাপাশি ওয়ার্ল্ড ক্লাস হসপিটালসের অ্যাভেলেবিলিটি রয়েছে। যেমন এখানে আমরা চার্টে দেখতে পাবো অ্যাপোলো, ফর্টিস, ধীরুভাই আম্বানি হসপিটালসগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তার পাশাপাশি আরও রয়েছে এক্সেলেন্ট পুল অফ ডক্টরস। আমাদের ইন্ডিয়াতে আর এমন অনেক ডক্টরস রয়েছে যারা ফরেন থেকে ডিগ্রি প্রাপ্ত, তারা এসে বেটার ট্রিটমেন্ট আমাদের ইন্ডিয়াতে প্রোভাইড করতে পারছে। তার পাশাপাশি মেডিকেল ভিসা, ইন্ডিয়াতে গভর্নমেন্ট একটা নতুন দায়িত্ব নিয়েছে যে তাড়াতাড়ি যাতে মেডিকেল ট্যুরিস্টদের ভিসাটা তাদের দিতে পারে, তার জন্য আর মেডিকেল ট্যুরিস্টদের ভিসা হচ্ছে অনলি 2 মান্থস। এই 2 মান্থসের মধ্যে তারা যতবার খুশি যাতায়াত করতে পারে। আমরা যদি আরও লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে ডে বাই ডে আমাদের কিন্তু মেডিকেল ট্যুরিস্টদের সংখ্যাটা বাড়ছে। 2014-এ যেটা ছিল 1,84,000 অ্যাপ্রক্স, সেটা 2017-এ বাড়তে বাড়তে কিন্তু অ্যাপ্রক্স 5 লাখের কাছাকাছি গেছে। এইভাবে বাড়তে দাঁড়িয়ে 2022-তে 15 লাখের কাছাকাছি মেডিকেল ট্যুরিস্ট ইন্ডিয়াতে আসতে পারে। অ্যান্ড কোন কোন দেশে মেনলি আসে, কোন কোন সিটিগুলো, মেট্রোপলিটন সিটিগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, চেন্নাই, মুম্বাই, নিউ দিল্লি, আহমেদাবাদ এটসেট্রা। দেন মাই ফ্রেন্ড উইল বি ক্যারি অন। যদি আমরা আরও দেখি তাহলে আমরা দেখতে পাবো ইন্ডিয়া হচ্ছে সেকেন্ড লার্জেস্ট ইংলিশ স্পিকিং কান্ট্রি। কেন কি এইটার জন্যই যে মানুষের বাইরে থেকে আসে তাদের কোনো কমিউনিকেশন গ্যাপ তো থাকেই না, তার সাথে সাথে তাদের যদি কোনো প্রবলেমও হয় তারা চাইলে ট্রান্সলেটার অ্যাফোর্ড করতে পারে আর তাদের কোয়ার্ডিনেট করতে তাদের সুবিধা হয়। তার পাশাপাশি থাকছে স্কোপ অফ অল্টারনেটিভ অ্যান্ড ট্রেডিশনাল ট্রিটমেন্ট। এটা একটা বিরাট অ্যাট্রাকটিভ জিনিস আমাদের ইন্ডিয়ার, যেটা হচ্ছে যে ইন্ডিয়া অনেক অনেক আয়ুর্বেদিক জিনিসপত্র রিপ্রেজেন্ট করে। যেমন থাকছে আমাদের সিদ্ধা, মাঠ থেরাপি, আয়ুর্বেদা, হোমিওপ্যাথি, মেডিটেশন, যোগা। আর আমরা এটা জানি যে ইন্ডিয়া হচ্ছে যোগার একদম অরিজিনেটিভ সেন্টার। তার পাশাপাশি থাকছে আমাদের অ্যাট্রাকশন অফ ইকোট্যুরিজম, হেরিটেজ ট্যুরিজম আর কালচারাল ট্যুরিজম। আমরা সবাই জানি ইন্ডিয়া ট্যুরিজমের ক্ষেত্রে একটা খনি। তো যারা আসছে, যে সমস্ত পেশেন্টরা বাইরে থেকে আসছে, তাদের যদি কোনো সময় থাকে তাহলে চাইলেই তারা ইকোট্যুরিজম থেকে আরম্ভ করে কালচার, হেরিটেজ সব রকম জায়গায় ভিজিট করতে পারে। এতে তাদের রিফ্রেশমেন্ট তো হয়ই, বরং তারা তাদের মেন্টাল এবং হেলথ ওয়েলবিংও ঠিক থাকে। আর যেমন এটা যদি আমরা ফলো করি তাহলে আমরা দেখতে পাবো এই বছর 2019-এর তথ্য অনুযায়ী বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি মানুষ এসেছে আমাদের দেশে ফর মেডিকেল ট্রিটমেন্ট। শুধু তাই নয়, অনেক ডেভেলপ কান্ট্রি যেমন ইউএসএ, ইউকে, জার্মানি থেকেও লোক এসেছে শুধুমাত্র মেডিকেল ট্রিটমেন্টের জন্য এবং এই সমস্ত ফেসিলিটিগুলো পাওয়ার জন্য। তাই জন্য আমরা যদি দেখতে পাই তাহলে দেখবো যে 2019-এর গভর্নমেন্ট রিপোর্ট থেকে 2016-তে আমাদের ইন্ডিয়ান যে আর্নিংটা 3 মিলিয়ন ছিল, সেটা 2020-তে অ্যাপ্রক্সিমেটলি 9 মিলিয়ন অবধি যেতে পারে। নাও আমার ফ্রেন্ড উইল ক্যাচ। So if we follow the chart, then we can see that the most of the people are Bangladesh are coming to the India for getting the medical facility or to obtain the medical facility. Due to which a huge potential of earning has been generated in India. If we follow the chart, then we can see that in 2016 it was 3 in terms of billion. And in 2017 it is 3.45, as the gradually increasing, and it is expected that in 2020 it will be a projected report that it will be $9 billion will be generated in India. For the purpose of medical treatment, those who are coming to the outside of India. So now the question is that how it will be benefited to the people, those who are living to the India. So it is a very well known fact that if the foreigners are come to the India, obviously the infrastructure of India will be generated and they will be get benefited.
And I think that I should obviously prefer a social message, and we all have the commitment to the society that if the 50% of the generated revenue or the income if invested in the rural poor development, then the people will be benefited very much, because all the peoples are not all the peoples have not enough money to afford the cost of the medical treatment. So I obviously proposed an appeal that if it will be invested to the rural poor people, then it will be benefited to the India as well as the people of the Indian. Thank you so much. And one thing is that if this is how this will continue, obviously the GDP of the India will be increases, and if the GDP increases, then the Indian economy will be flourishing and nourish, and this is how the India will be a developed country from a developing country. Thank you so much. Model, we have demonstrated blue economy. Blue economy refers to the utilization of a country's coastline, waterways and sea connectivity globally for more sustainable and broad-based economic development. In our model, we have demonstrated four major sectors of our country, such as tourism. Ocean and coastal tourism can bring job and economic development. Over 41 million visitors per year visit small developing countries and islands. Next we have fisheries. Fisheries contribute over $270 billion to the global GDP. Marine fisheries can restore fish stocks. Next we have renewable energy. Renewable energy can have a vital impact on socio-economic development and also decrease rate of carbon in the air. Next we have maritime transport. Maritime transport, over 80% of international goods traded are transported by sea. The number of seaborne trade are expected to double by 2030. Next we have deep sea mining. Deep sea mining attracts oil and minerals from waters like Bombay High. Next we have carbon sink. Carbon sink, oceans accesses a major part of carbon sink and also produce 50% of oxygen we use. The next part of our model will be demonstrated by her. In this part of our model, we have demonstrated the concept of blue economy with respect to India. Here we have shown the various major and non-major ports of 9 maritime states and 2 union territories. Blue economy supports food security and diversification to address new resources with and also provides valuable drugs, protein foods, etc. Blue economy supports 95% businesses with sea transportation using petroleum and natural resources, using Indian Ocean as an economic hub. Besides having many advantages, there are disadvantages of blue economy too. As the economy is growing, contrary to it, it is also destroying the aquatic life. For example, deep sea mining also destroys deep sea ecosystem. The further part will be demonstrated by him. At least 3-5% global GDP is derived from ocean, though it is a rising sector, but as the disadvantages reflect unregulated use of sea, ocean and ocean resources. So government should implement strict rules and regulation for protect sea and sea resources. So আমাদের এই সমুদ্র বা সমুদ্রকে ঘিরে যে শিল্প ব্যবস্থা গড়ে উঠছে এবং যে আমাদের ও যেহেতু বললো 80% ট্রান্সপোর্ট হচ্ছে ইন্টারন্যাশনাল গুডস ট্রান্সপোর্ট হচ্ছে সমুদ্রের সাহায্যে, তো এই সব কিছুকে ঘিরে যে সমাজে আমাদের অর্থব্যবস্থা গড়ে উঠছে এবং সোশ্যাল ডেভেলপমেন্ট হচ্ছে ওটাকে তুলে ধরছি আমাদের মডেলের সাহায্যে। থ্যাংক ইউ। Ah,
প্রথমত আমি এই জিনিসগুলো আপনাদের দেখাবো। এই জিনিসগুলো দেখে আপনাদের নিশ্চয়ই মনে হবে যে এই জিনিসগুলো আমরা কী করেছি, কেন এখানে শোকেস করেছি। আমি এবার চলে আসবো আমাদের টপিকটার ব্যাপারে। ওয়াই নট আর্ন ওয়েন রিসাইকেল ইজ ফান। এখনকার দিনে ইন দিস মডার্ন এরা গার্বেজ ম্যানেজমেন্ট ইজ এ সিরিয়াস থ্রেট দ্যাট আওয়ার গ্লোবাল ইজ ফেসিং। সো অ্যাট ইন্ডাস্ট্রিয়াল লেভেল মেনি টেকনোলজিস হ্যাভ বিন ডেভেলপ ফ্রম ওয়্যার গার্বেজেস ক্যান বি রিসাইকেল, বাট উই অল নো দ্যাট চ্যারিটি বিগিনস অ্যাট হোম। So with the student of commerce have taken the initiative of sharing our creative ideas to the society that a part of our household garbage can also be transformed into this appealing, aesthetically appealing items just shown over here. এগুলো করতে কিন্তু আমাদের তেমন কোনো খরচা হয়নি, জাস্ট আমাদের এইগুলো কালেক্ট করতে হয়েছে আমাদের হাউসহোল্ডে ফেলে দেওয়া গার্বেজ থেকে, এবং তার সঙ্গে লেগেছে কিছু ক্রিয়েটিভ আইডিয়া, প্যাশন আর টাইম। এবং এই জিনিসগুলো নিয়ে আমরা কী করতে পারি সেটা হচ্ছে আমাদের মেন বক্তব্য। আমরা এই জিনিসগুলো আমাদের ঘরে ডেকোরেটিভ আইটেমস হিসেবে রাখতে পারি, আমরা এইগুলোকে আমাদের বন্ধুদের গিফট করতে পারি, ইভেন উই ক্যান টেক দিস আইটেম টু দি লোকাল শপস অ্যান্ড অলসো টু দি ই কমার্স প্ল্যাটফর্ম জাস্ট লাইক অ্যামাজন, ফ্লিপকার্ট অ্যান্ড সেল দেম ইন দ্যাট মার্কেট অ্যান্ড ক্যান আর্ন সাম পকেট মানি অ্যাজ ওয়েল। আমরা এই জিনিসগুলোকে তিনটে সেকশনে ভাগ করেছি। ফার্স্ট হচ্ছে আমাদের প্লাস্টিক সেকশন, দেন উই হ্যাভ দি পেপার সেকশন অ্যান্ড লাস্টলি উই হ্যাভ দি মিসলেনিয়াস সেকশন। এই পুরো জিনিসটার প্রসেসে আমরা আমাদের সোসাইটিকে নানান রকমভাবে বেনিফিট পৌঁছাচ্ছি, যেরকম আমরা যখনই প্লাস্টিকগুলোকে রিউজ করছি সেগুলো আমাদের এনভায়রনমেন্টটাকে অনেক ক্লিনলিয়ার রাখছে, এনভায়রনমেন্ট পলিউশন করছে না। এবং তারপর আমরা কী করতে পারি, এই জিনিসগুলো যেহেতু আমাদের কোনো ইনভেস্টমেন্ট করে তৈরি করতে হচ্ছে না, এই জিনিসগুলো আমরা খুব চিপ অ্যান্ড অ্যাফোর্ডেবল প্রাইসে কাস্টমারের কাছে পৌঁছে দিতে পারছি, এবং সেখান থেকে আমরাও কিছু আর্ন করতে পারছি। ওভারঅল টু দি সোসাইটি আমরা অনেকভাবে সেটা বেনিফিট পৌঁছে দিচ্ছি। এবং এখন আমার বন্ধু অর্ঘ আপনাদের এই সব আইটেমগুলোর ব্যাপারে ডিটেলসে বলবে। তো আপনারা দেখবেন প্লাস্টিক নিয়ে তৈরি করা কিছু জিনিস, যেমন প্রথমেই দেখুন এইটা, এটা কিন্তু একটা বটল কেটে তৈরি করা হয়েছে এবং এর উপরে এই চ্যানেল ফাইল দিয়ে উপরের পোর্শনটা তৈরি করা হয়েছে, এবং এর মধ্যে যে পাতাগুলো আছে সেগুলো বিসলারি মানে মিনারেল ওয়াটারের যে বটল তার যে লেবেলটা সেটাকে কাট অফ করে তৈরি করা হয়েছে। আর এই যে ফুলগুলো দেখতে পাচ্ছেন, সেই ফুলগুলো যে মায়েরা যে বাড়িতে বাসন মাজার জন্য যে ছালটা ইউজ করে স্ক্রচ বাইটের, সেখান দিয়ে ফুলগুলো তৈরি করা হয়েছে। তো এইভাবে প্লাস্টিক ইউজ করা কিছু জিনিস দিয়ে আমরা তৈরি করতে পারি কিছু ফ্লাওয়ার ওয়াশ, এটা একটা ড্রাই ফ্লাওয়ার ওয়াশ। এবার আসে যাক কিছু ইউজেবল থিংসে, যেমন এইটা আপনি দেখে হয়তো বুঝতে পারবেন এটা কী দিয়ে তৈরি। এটা একটা বোতল কেটে তৈরি করা, ছোটো একটা কোল্ড ড্রিঙ্কসের বটল সেটা কেটে তৈরি করা হয়েছে, এবং এটা তৈরি করতে কিন্তু খুব একটা বেশি খরচা হয়নি, অথচ এটা আমাদের নিত্য প্রয়োজনীয় একটা দ্রব্য। এর সাথে পুরনো একটা সুইচকে কালেক্ট করে সেটার সাথে আটকে দিয়ে একটা ইউজ করা তার সাথে একটা ব্যাটারি কিনে লাগিয়ে দিলেই এটা কিন্তু একটা টর্চে পরিণত হচ্ছে, যেটা আমরা ইউজ করতে পারি আমাদের ডেলি লাইফে। তো এটা আমি কোনো শপে বিক্রি করতে পারি বা ডেলি আমার কাজে ব্যবহার করতে পারি অথবা কাউকে গিফটও করতে পারি। এবার এদিকে দেখান, এটা একটা সুন্দর ফুল, এই ফুলটা তৈরি করা হয়েছে ইলেকট্রিক ইউজ করা ওয়্যার দিয়ে, আর তার উপরে একটা এই কালার প্লাস্টিক দিয়ে এটাকে র‍্যাপ করা হয়েছে। তাই এটা আমরা কাউকে গিফট করতে পারি বা বাড়িতে ডেকোরেটিভ আইটেম হিসেবে ইউজ করতে পারি। সবচেয়ে বড় কথা, এই সমস্ত জিনিসগুলো তৈরি করতে কিন্তু এক টাকাও ইনভেস্ট হয়নি। তাহলে আমরা জিরো ইনভেস্টমেন্টে কিছু জিনিস তৈরি করতে পারি, যেগুলো আমরা কাউকে গিফট করতে পারি, ডেকোরেটিভ আইটেম হিসেবে ব্যবহার করতে পারি, আবার ই ট্রেডিং শপে যেমন ফ্লিপকার্ট, অ্যামাজন ইত্যাদি জায়গায় আমরা সেল করে সেলেবল প্রাইস আর্ন করতে পারি। আর একটা সবচেয়ে লাস্ট যেটা দেখাবো, সবচেয়ে মোস্ট ইন্টারেস্টিং এইটা, আমার বাড়ির সামনে একটা ডাবওয়ালা বসে, সে প্রতিদিন অজস্র স্ট্র ফেলে দেয়, সেই স্ট্রগুলোকে কালেক্ট করে আমি একটা পেনদানি তৈরি করেছি। এটা তৈরি করতে কোনো রকম খরচা হয়নি, অথচ সুন্দরভাবে এটা একটা পেনদানি তৈরি হওয়ার ফলে আমি এর মধ্যে আমার পেনগুলোকে রাখতে পারি, অথচ আবার এটাকে আমি কাউকে গিফটও করতে পারি। তো এইভাবে প্লাস্টিক দিয়ে আমরা অনেক ধরনের জিনিস তৈরি করতে পারি, তার মধ্যে কিছুগুলোকে আমরা এই জায়গায় হাজির করেছি। এবার পেপার সেকশন নিয়ে আমার বন্ধু ইতিশা কিছু কথা বলবে। You can very well see that it is fully made of paper. You can see the paper rolled on it. And as we are commerce students, we have kept our tentative price over here. We can sell it in Amazon or Flipkart. And to make it attractive, we have just colored it. You can see this is a coaster. You can give tea on it. You can also see that this is also a coaster. You can keep the plate on it. You can see this is a beautiful tortoise. This is nothing, this paper rolled on it. You can see it very well. And for just making it attractive, we have colored it.
This is a bunch of beautiful flowers. You can see, it's just nothing, just paper rolled on it. And it is just beautifully colored to make it attractive. You can see, this is a folk dancer, fully paper rolled up. And you can also see we have used a wool thread to make it look attractive. Now I would like to introduce you to our miscellaneous section. এটা দেখতেই পাচ্ছেন একটা মিসেলেনিয়াস সেকশন সো এখানে প্লাস্টিক পেপার আরও অনেক কিছু জিনিস দিয়ে এখানে অনেক নতুন নতুন জিনিস বানানো হয়েছে যেরকম আমি প্রথমেই দেখিয়ে দিচ্ছি যে এটা একটা রিক্সা বেশিরভাগ কলকাতা বা নর্থ কলকাতা সাইডে এটা একটা খুব একটা মানে ফেমাস ভেহিকল দেখেই থাকবে সবাই এটা কিছু না জাস্ট একটা খাতার যে মোটা কভারটা থাকে সেটা দিয়ে বানানো এবং এই পেপে এই কাগজ চকচকে কাগজটার জন্য কোনো আমরা ইনভেস্ট করিনি মায়ের বা দিদির পুরনো ব্যাগের যে কোনো কাপড় দিয়ে এটা বানানোই যেতে পারে জাস্ট এটা আমার উপর র্যাপ করেছি তারপর আমি দেখিয়ে দিতে চাই এখানে একটা ছোট্ট আমাদের একজন অতিথি আছে মিস্টার অ্যান্ট তাকেও আমরা বেশি কোনো খরচা করিনি তার জন্য শুধু আমরা একটা জাস্ট স্পুন ইউজ করেছি আর এর উপর কাগজের বল ইউজ করেছি শুধু মাথাটা আর পুরো বডিটা বানানোর জন্য এতে কোনো ইনভেস্টমেন্ট নেই এবার আমি দেখাতে চাই একটা টিস্যু পেপার কেস টিস্যু পেপার কেসে কিছুই নেই ব্রোকেন সিডি ইটস এ ব্রোকেন সিডি সো আমরা এটা দিয়ে অনেক কিছু ডেকোরেটিভ আইটেম বানাতে পারি লাইক এখানে আমরা টিস্যু হোল্ডার বানিয়েছি সেটাকে আমরা ডাইনিং টেবিলে সাজিয়ে রাখতেই পারি এবার আমি চলে আসি কিছু জুয়েলারি সেকশনে এখানে অনেক টাইপের জুয়েলারি আছে সো আমি এখানে ফার্স্টে দেখাতে চাই এইটা একটা জুয়েলারি এটা কিছু না জাস্ট প্লাস্টিক দিয়ে তৈরি কালার করা অ্যাট্রাকটিভ রাখার জন্য সো আমরা যদি ভালো করে আরও সুন্দর করে এটাকে ডেকোরেট করতে পারি আমরা এগুলোকে পরতেও পারবো আরও খুব সুন্দর হবে এরকম অনেক জুয়েলারি সেকশন আছে ইভেন এই একটা জুয়েলারি এটা একটা কার্ডবোর্ড দিয়ে তৈরি শুধু এর মধ্যে পুরোনো কাপড়ের ছিট ইউজ করেছি আমরা তো তা দিয়ে একটা সুন্দর একটা নেক একটা জুয়েলারি সেট তৈরি করে ফেলেছি আমরা এরকম অনেক জুয়েলারি সেট আছে প্লাস্টিক দিয়ে দেখতেই পাচ্ছেন এগুলো কিছু ব্যাঙ্গেলস এই ব্যাঙ্গেলসগুলো প্লাস্টিক অ্যান্ড কার্ডবোর্ড দিয়ে তৈরি সো এগুলোকে যদি আমরা নিজেদের হাতের সাইজে তিন চারটে বানিয়ে নিই তো আমরা নিজেরা ইউজও করতে পারবো পরতেও পারবো কোনো অসুবিধা হবে না তো এটা হচ্ছে ব্যাঙ্গেল সেকশন গেল এবার আমি আসি একটু আরেকটু ডিফারেন্ট আইটেম লাইক এটা হচ্ছে একটা হাট একটা কুঁড়ে ঘর এটা বানাতেও কোনো খরচা পড়েনি এর ভিতরটা ভালো করে দেখলে বোঝা যাবে যে এই ভিতরটা মোটা কাগজ দিয়ে কার্ডবোর্ড কাগজটা দিয়ে তৈরি আর ইভেন এটার উপর যে এই কভারটা লাগানো আছে এই কভারটার জন্যও কোনো খরচা হয়নি নাইন টেনের ওয়ার্ক এডুকেশনে আমার ছিল সো সেখানে আসন বুনতে দিয়েছিলো তো আসন বোনার জন্যে যে আসন বোনার উপর যে কাপড় পরেছিলো সেই কাপড়টা জিনিস ডেকোরেট করে সেখানে কোনো খরচা হয়নি সো সেরকম সিমিলারলি এখানেও একটা জিনিস দেখতে পাবে এটা একটা বার্ড নেস্ট এটা তো কোনো খরচা নেই ভিতরের যে বেস আইটেমটা সেটা হচ্ছে একটা জাস্ট প্লাস্টিক বটল অ্যান্ড এটারও কভারটা সেম আগের আইটেমের মতো যা যা লেগেছে সেগুলো তো সেটা একটা বার্ডনেস কিউট বার্ডনেস দেখতেই পাচ্ছেন অ্যান্ড নাও আই ওয়ান্ট টু শো ইউ সামথিং ইন্টারেস্টিং দিস ইজ এ ল্যাম্প শেড এটা কিচ্ছু নয় জাস্ট সুতো আমরা ব্যবহার করার পর যে সুতো রিলটা ফেলে দিই সেই রিলটা দিয়ে বানানো এইটার মধ্যে যদি এখানে একটা একটা হোল রাখা আছে যদি একটা ল্যাম্প একটা কোনো বাল্ব রেখে দেওয়া হয় এবং রাত্রিবেলায় যদি রাখা হয় তাহলে খুব সুন্দর লাগবে দেখতে সো এটা একটা ল্যাম্প শেড নাও আমি একটা জিনিস দেখাতে চাই এটা হচ্ছে একটা টি শার্ট পুরনো টি শার্ট আমার ভাই পুরনো টি শার্ট অ্যান্ড এটা একটু ছিঁড়ে গেছিলো সো এটাকে আমি আরও একটু ডেকোরেটিভ করার জন্য এটাকে ছিঁড়ে নতুন একটা হ্যান্ডব্যাগ বানিয়ে নিয়েছি সো আমরা এটাকে ইউজ করতেই পারি যে কোনো মার্কেটে গেলে এরকম অনেক হ্যান্ডব্যাগ আমরা এখানে এক্সট্রা বানিয়ে রেখেছি দেখতেই পারবেন সো এটা খুব ইউজফুল একটা আইটেম ফেলে না দিয়ে ইভেন আর একটু এদিকে তাকালে দেখা যাবে যে এখানে আমরা কিছু প্লাস্টিক স্ট্র দিয়ে লাইক আমার বন্ধু অর্ঘ যেরকম বললো যে একটা পেনদানি বানিয়েছে সিমিলারলি আমি ওরকম স্ট্র কালেক্ট করে এরকম কিছু ডেকোরেটিভ আইটেম বানিয়েছি যেগুলো ঘরে সাজানো যাবে ওয়াল হ্যাঙ্গিং করা যাবে অ্যান্ড এইটা দেখতে পারেন এইটা হচ্ছে পুরো একটা নারকেল ছোবরা ফাইন নারকেল ছোবরা নারকেল খেয়ে ফেলে দেওয়ার পর নারকেলের যে বাইরের আবরণটা সেইটা দিয়ে জাস্ট ওটা ফেলে না দিয়ে এটা দিয়ে একটা নারকেল পাখির বাসার শেপ নিয়ে একটা নারকেল ছোবরা একটা পাখির বাসা বানিয়েছি সো এইগুলোই আমরা ফেলে নিই ইভেন ইতিশা প্লিজ আমাকে ওইটা দিতে পারবে তুমি ইভেন আমরা এইরকমও কিছু ডিমের ট্রে দিয়ে কিছু আইটেম বানাতে পারি যেগুলো ডেকোরেটিভ হিসেবে ওয়াল হ্যাঙ্গিং হিসেবে রাখতে পারি কোনো অসুবিধা হবে না সো আমাদের মেন মোটিভটাই হচ্ছে এটা যে বাইরের এই গার্বেজগুলোকে ফেলে না দিয়ে সেগুলোকে ফেলার আগে একটু তার বিউটিটাকে যদি খুঁজে বার করার চেষ্টা করা হয় তাহলে মনে হয় মানে আমরা এই ফেলে দেওয়া জিনিসগুলোকে দিয়ে আরও সুন্দরভাবে আরও কিছু ডেকোরেটিভ আইটেম বানাতে পারবো বিকজ যেহেতু আমরা কমার্সের স্টুডেন্ট ওই জন্য আমরা কিছু আর্নিংয়ের ব্যবস্থাটাও ভেবেছি কারণ এগুলো যদি আমরা কোনো প্ল্যাটফর্মে বিক্রি করি বা কোনো শপে গিফট করি বা কোনো তো সেখানে আমরা আর্নও করতে পারবো সিলেবল পকেট মানি বিকজ এগুলো বানাতে বেশি সময় লাগেনি জাস্ট ভাবতে যেটুকু সময় লেগেছে কারণ বানাতে জাস্ট কয়েক মিনিটের মধ্যে কি আধা দেড় ঘন্টার মধ্যে হয়ে গেছে বানানো খুব একটা বেশি সময় লাগে আমরা সামার ভ্যাকেশনে বা ফ্রি টাইমে বানাতেই পারি
তো সেগুলো বানানোর জন্য চাই একটু প্যাশন আর একটুখানি এসথেটিক সেন্স, আর কিছু না, দ্যাটস অল। Good afternoon. So our model name is Mental Accounting and its role in personal financial planning of households. So we are all very familiar with the term financial accounting, and financial accounting is basically done by business, houses, corporations and all. So and houses too need to do some kind of accounting in for their life and for their future also. And এবং যারা বাড়িতে থাকে বেসিক্যালি, তো তারা জানে না যে কোথায় কোথায় মানে কি ইনভেস্ট করবো, কোথায় করলে ভালো হবে, কোথায় করলে খারাপ হবে, তো সেই সবের জন্য আমরা এই জিনিসটা দেখাতে চেয়েছি। অ্যান্ড মেন্টাল অ্যাকাউন্টিং ইজ বেসিক্যালি দিজ থিংস। Mental accounting attempts to describe a process whereby people plot, categorize and evaluate their economic outcomes. Not only that, mental accounting deals with the budgeting and categorization of their expenditure. A current scenario of Indian households reveals that Indian married households as well as middle class families spend their large portion of income in their on their children's education. In case of investment, jun investment kotha ase, so they don't want to tax risks. Middle class family risk nite chay na. Although we know that the rate of return in mutual fund is very high, but there is some risks. কিন্তু যেহেতু ওরা রিস্ক নিতে চায় না, সেই জন্যে ওরা ব্যাংকে আর পোস্ট অফিসে এজ এন এফডি এজ এন ফিক্সড ডিপোজিট ওরা ইনভেস্ট করে, এর সারা ওরা ইন্স্যুরেন্স প্ল্যানেও ইনভেস্ট করে, আর এর সাথে সাথে রিটায়ারিং প্ল্যান অনেক ইম্পর্টেন্স হয়ে যায়। কেন কি এখন তো আমরা কাজ করছি, এখন আপনি কাজ করছেন, আপনি ইনকাম আপনি স্যালারিটা পাচ্ছেন, কিন্তু রিটায়ার হওয়ার পর আপনি তো আর কাজও করবেন না আর স্যালারিও পাবেন না, তো রিটায়ারমেন্ট প্ল্যান অনেক ইম্পর্টেন্ট রোল প্লে করে। আর এইসব করার পর যখন সেভিং বেঁচে যায়, সেভিং অ্যামাউন্ট একটু বেশি থাকে, তখন আমরা রিয়েল এস্টেটও ইনভেস্ট করতে পারি। ওই সব মধ্যে দেখা গেছে কি লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট অনেক প্রফিটেবল অ্যাজ ওয়েল এস সিকিউর। কেন কি আজকে আপনি যদি 10 লাখ টাকার একটা জমি যদি কিনেন, তো 10 বছর পর এই জমিনের দাম 10 লাখ আর থাকবে না, এটা 9 লাখও থাকবে না, ওরা বাড়বে, 15 লাখ হবে বা 20 লাখও হতে পারে। আর যদি মেন্টাল অ্যাকাউন্টিং আমরা ভালো করে স্টাডি করি, তো আমাদের যে অ্যাসেটগুলো আছে অ্যাসেটকে আমরা 3 ভাগে ডিভাইড করতে পারবো, 3 কগনিটিভ অ্যাকাউন্টসে ডিভাইড করতে পারবো। প্রথম হচ্ছে কারেন্ট ইনকাম কী হয়, কারেন্ট ইনকাম ইজ টেক পার্ট অফ ইউর ইনকাম, যেটা আপনার কাছে আছে বা আপনার বাড়িতে আছে ইন দ্য ফর্ম অফ মানি, ইন দ্য ফর্ম অফ ক্যাশ। আর লিকুইড অ্যাসেট হচ্ছে যা আপনার কাছে আছে, যা অ্যাসেট আপনার কাছে আছে সব ব্যাঙ্কে আছে, আপনার কাছে কিছু নেই। আর ফিউচার ইনকাম যেটা আপনাকে এখন একটু আগে বললাম, মানে ফিউচারের জন্য অ্যাসেট ক্রিয়েশন করা, এখন ইনভেস্টমেন্ট যদি এইখানে ধরুন যদি ব্যাঙ্কে বা পোস্ট অফিসে যদি এখন FD আপনি করেন, তো কালকে তো ব্যাঙ্ক ইন্টারেস্টের সঙ্গে আপনাকে FD আপনার FD অ্যামাউন্ট দিয়ে দেবে না, ওটা 1 বছর বা 1 ইয়ার বা 2 ইয়ার 2 বছর পর আমরা পাই, যে 2 বছর পর আমরা ইনকামটা পাচ্ছি তাকে আমরা ফিউচার ইনকামে বলি। মেন্টাল অ্যাকাউন্টিংয়ে রিসার্চ করার পর এটা ফাইন্ড আউট হয়েছে কি, যখন আমরা কিনতে যাই কি কেনার জন্য যে টাকাটা লাগে, যদি আমাদেরকে বলা হয় কি কেনার জন্য যে টাকাটা লাগবে এইটা কারেন্ট ইনকাম থেকে ইউজ করুন, তখন কী হয় মানে আমাদের যে উইলিংনেস টু বাই ওইটা বেশি ইনফ্লুয়েন্স হয় না। কিন্তু ওই সময় যদি বলা হয় কি কেনার জন্য যে টাকাটা লাগে আপনি লিকুইড অ্যাসেটসটা ইউজ করুন, এটা মানে মেন্টাল অ্যাকাউন্টিং আমাদেরকে বলে কি মানে যেতনা হো সকে ঘর মে কম সে কম পয়সা রাখো, আর যেতনা হো সকে ব্যাঙ্ক মে জ্যাদা সে জ্যাদা পয়সা রাখো। আগর ঘর মে পয়সা রাখোগে তো আজ না তো কল খরচা হোগা হি হোগা, লেকিন আগর ওই পয়সা আগর হম ব্যাঙ্ক মে রাখতে হ্যায় তো খরচা হোনে সে পহলে মে সোচনে পর মজবুর হো জাউঙ্গা কি ইয়ে জো মে খরচা করনে ওয়ালা হুঁ ইয়ে মেরে লিয়ে রিলেভেন্ট হ্যায় ইয়া নেই হ্যায়, ক্যোঁকি মুঝে ব্যাঙ্ক জানা পড়েগা, ওয়হাঁ সে পয়সা উঠানা পড়েগা। ইসকে সাথ ইয়ে ভি অর এক অ্যাডভান্টেজ মিলতা হ্যায় কি আগর হম ঘর মে পয়সা রখ রহে 10,000 রুপিয়া हम अगर घर के अलमारी में रख रहे हैं और 1 साल बाद जब अलमारी से वो पैसा निकालेंगे तो वो पैसा 10,000 का 10,000 ही रहता है, और वही पैसा अगर मैं बैंक में इन्वेस्ट करता, बैंक में रख देता और 1 साल बाद अगर निकालता तो वही पैसा 10,000 के साथ साथ मुझे कुछ इंटरेस्ट भी मिलता है। ये भी हो सकता है कि ये 10,000 के बदले मुझे 14,000 मिल रहा है।
सीबीआई नहीं, मेंटल अकाउंटिंग से ये भी पता चलता है कि जब हम लोग कुछ खरीदने जाते हैं, जनरली क्या होता है, कुछ खरीदने के पहले, कुछ शॉपिंग करने के पहले हम लोग घर से ही बजट बना के जाते हैं कि हम लोग का बजट 10,000 है, 10,000 के अंदर हम लोग सब कुछ खरीद लेंगे। 10,000 से कम होगा तो और भी अच्छा बात है। लेकिन ये देखा गया है मेंटल अकाउंटिंग में कि खरीदने के लिए अगर हम लोग क्रेडिट कार्ड का इस्तेमाल कर रहे हैं ना, तो इससे क्या होता है, बाय मतलब खरीदने का जो इच्छा है और बढ़ जाता है, जिसके कारण और भी ज़्यादा एक्सपेंडिचर हो जाता है। और उसी समय अगर हम लोग कैश का इस्तेमाल करें तो उतना नहीं होता है जितना हम लोग प्लान करते हैं, इससे 19-20 हो सकता है। अगर 10 प्लान में गए हैं तो 11 हो सकता है, लेकिन उससे ज़्यादा नहीं होगा। मेंटल अकाउंटिंग ये भी बोलता है क्रेडिट कार्डे जो भी परचेस करी, शॉपिंग करी, तो हमें जो प्लानटा करे गेसिलाम ओर থেকে বেশি আমি এক্সপেন্স করে ফেলি। ধরো মানে আমার শপিং কমপ্লিট হয়ে গেছে, 10,000 আমার বাজেট ছিল, 10,000 কা শপিং মেরা কমপ্লিট হয়ে চুকা, আমি শপিং মল সে নিকল রহা হুম। ये लड़कियों में ज़्यादातर होता है, शॉपिंग मॉल से निकल रही है, साड़ी कोई देख ली, अच्छा साड़ी, या कोई कुर्ती देख ली, वो भी खरीदने का मन करने लगा, तो खरीदने का जो पैसा लगेगा, जब याद आता कि ये तो खरीदने में पैसा लगेगा, तो पैसा कहाँ से आएगा, तब लगता है कि अरे मेरे पास तो क्रेडिट कार्ड है, पैसा का तो बात ही नहीं है, क्रेडिट कार्ड है ये भी खरीद लेते हैं, ज़्यादा 5,000 का तो दाम ही है। तो इससे क्या होता है ना, आपका तो बजट था 10,000, आप तो 10,000 में शॉपिंग कंप्लीट भी कर चुके हैं, लेकिन आप जो शॉपिंग करके जो निकल रहे हैं, आपको कुर्ती नज़र आया, साड़ी, अच्छा साड़ी नज़र आया, वो भी आपको खरीदने का मन करने लगा, लेकिन क्रेडिट कार्ड आपका मन किया, लेकिन आप खरीदी लेते ऐसा कोई ज़रूरी नहीं था, खरीदना कुछ ज़रूरी नहीं था, लेकिन तब भी आप खरीदे। वहीं पर अगर आप कैश यूज़ करते तो इतना इफेक्ट नहीं होता, आप सोचने पर मजबूर हो जाते कि हम जो खरीदने वाले हैं, हम जो साड़ी खरीद रहे हो, तो मेरा प्लान ही नहीं था, हम जो खरीदने का प्लान करके आए थे वो तो हम शॉपिंग में खरीद लिए, आप बेकार में क्यों साड़ी खरीदे। ये बात बड़ा बड़ा कंपनी भी जानता है कि क्रेडिट कार्ड से पेमेंट करने पर, क्रेडिट कार्ड से परचेस करने पर लोग का जो बजट रहता है उससे ज़्यादा परचेस हो जाता है। इसीलिए क्या बड़ा बड़ा कंपनी क्या करता है कि जब भी क्रेडिट कार्ड से पेमेंट आप करते हो ना, आपको कैशबैक ज़्यादा अमाउंट में देता है, और वही अगर हम कैश में करें तो इतना कैशबैक मेरे को नहीं देता है। ये इसलिए बड़ा बड़ा कंपनी करता है ताकि हम लोग को मेंटली इन्फ्लुएंस कर दे कि हम लोग क्रेडिट कार्ड का ज़्यादा इस्तेमाल करें। सिर्फ यही नहीं, मतलब एक्सपीरियंशियल प्लानिंग में बहुत सारा फैक्टर्स है जो इन्फ्लुएंस करता है। सबसे पहला है एंकरिंग। एंकरिंग एक छोटा सा एग्जाम्पल लेकर बता रहे हैं। एंकरिंग क्या है, मतलब सपोज आप मोबाइल खरीदने गए, आपका बजट है 10,000 रुपया। शॉपकीपर क्या करता है, रिप्रेजेंटेटिव क्या करता है, पहले आपसे आपका प्राइस, आपका बजट पूछता है कि आपका बजट कितना है, आप बोलते हैं मेरा बजट 10,000 है। वो फिर इसके बाद क्या करता है, फ़ोन आपको तरह तरह का फ़ोन दिखाना शुरू कर देता है, लेकिन आपको प्राइस नहीं बोलता है, आपको फ़ोन का फीचर्स बोलता है, बहुत तरह डिफरेंट फ़ोन आपको दिखाता है, उसका फीचर्स बोलने लगता है, लेकिन प्राइस नहीं बोलता। उससे क्या होता है ना, वो मेंटली आपको इन्फ्लुएंस करता है। जो आप सोचिए गए थे घर से कि हमको 10,000 का मोबाइल खरीदना है, अल्टीमेटली देखा जाता है कि आप 15,000 का मोबाइल खरीद के ला रहे हैं। तो जो 12,000 का आप खरीदे, 15,000 का जो मोबाइल खरीदे, आपका बजट था 10, आप खरीद रहे 15 का, जो 5,000 जो ज़्यादा एक्सपेंस हुआ है वो तो बिना मतलब का हुआ है। तो अगर एंकरिंग बायस का नॉलेज हम लोग को पहले से रहता तो ये जो हुआ मेरा 5,000 ज़्यादा एक्सपेंस हुआ, ये से हम बच सकते थे। सिर्फ यही नहीं, जो बैंड दूसरा है बैंडोगन बायस में क्या होता है, जो लोग करते हैं वो भी हम लोग भी कर देते हैं। सपोज़ कोई गारमेंट्स खरीदने हम लोग को, दो शॉप है, दो तो अगर दोनों शॉप में, एक शॉप में ज़्यादा भीड़ है, तो हम लोग ये एज्यूम कर लेते हैं कि ये शॉप में अगर ज़्यादा भीड़ है तो जाहिर सा बात है ये शॉप का जो माल है, जो प्रोडक्ट है, बहुत अच्छा होगा, गुडविली बहुत अच्छा है। पर ये भी तो हो सकता है जो आदमी लोग उस शॉप में मौजूद है वो उसी का रिलेटिव है, या हाल चाल कुछ नहीं आया है, ये उतना हम लोग डिटेल में नहीं सोचते। हम लोग सिर्फ देखें कि आदमी लोग ये कर रहा है, मतलब इस शॉप में ज़्यादा भीड़ है, हम लोग भी वहीं से जाके परचेस कर लेते हैं। इसको उनका बैंड हो गया नहीं। अब दूसरा नर्जिंग। नर्जिंग में क्या होता है, बड़ा बड़ा कंपनी नर्जिंग फॉलो करके अपना प्रोडक्ट बिक्री करता है। नर्जिंग में एक रियल लाइफ एग्जांपल ले रहा हूँ, होता है पेप्सी, जब हम बच्चा थे, जब छोटा थे तब पेप्सी ज़्यादा फेमस था इन कंपैरिजन टू थम्सअप, अभी भी थम्सअप और पेप्सी का जो टेस्ट है लगभग सेम ही है, लेकिन
अभी क्या हो गया है, थम्सअप का मतलब पेप्सी का डिमांड कम गया है और थम्सअप का डिमांड ज़्यादा हो गया है। ये इसलिए हुआ है क्योंकि थम्सअप को जो एडवर्टाइज़ कर रहा है वो एक सुपरस्टार सलमान खान कर रहा है, और लोग मिडिल क्लास फैमिली ये एज्यूम कर लेता है कि अगर इस प्रोडक्ट को ये सुपरस्टार एडवर्टाइज़ कर रहा है तो जाहिर सा बात है इसमें बहुत अच्छा मतलब बहुत क्वालिटी वाला प्रोडक्ट है ये, तो क्यों ना थम्सअप ही पिया जाए। पर ऐसा कुछ है नहीं, अगर आप टेस्ट कंपेयर करोगे तो पेप्सी का और थम्सअप का दोनों का टेस्ट सेम ही रहता है। सिर्फ यही नहीं, अगर मोबाइल इंडस्ट्री में देखें, टेलीकॉम इंडस्ट्री में देखें, तो अगर वीवो और सैमसंग को टेक्निकली कंपेयर किया जाए तो सैमसंग को वीवो से ज़्यादा बेहतर माना जाता है। लेकिन अभी जो फिलहाल का जो मार्केट पोजीशन है इसमें ये देखा जा रहा है, स्टेटिस्टिकली देखा जा रहा है कि सैमसंग का डिमांड इन कंपेयर टू वीवो फोन बहुत कम हो गया है, वीवो का डिमांड बहुत ज़्यादा बढ़ गया है। ये इसलिए बढ़ रहा है क्योंकि वीवो को जो एडवर्टाइज कर रहा है वो भी एक सुपरस्टार कर रहा है, आमिर खान कर रहा है। तो मिडिल क्लास फैमिली को ये लगता है कि इस फोन को एडवर्टाइज आमिर खान कर रहा है तो जाहिर सा बात है सुपरस्टार कर रहा है, तो जाहिर सा बात है इसमें बहुत अच्छा क्वालिटी होगा। तो ये सारा कुछ फैक्टर्स है जो बड़ा बड़ा कंपनी फॉलो करके हम लोग को मेंटली इन्फ्लुएंस करता है। अगर हम लोग मेंटल अकाउंटिंग को अच्छी तरह से स्टडी कर ले और इन सब जो बायसनेस है मेंटल अकाउंटिंग का बायसनेस को अच्छी तरह से समझ जाए तो होगा क्या ना, मतलब हम लोग जो बेफिजूल खर्चा कर रहे हैं वो खर्चा पर हम लोग रोक लगा सकते हैं। और जाहिर सा बात है अगर बिना मतलब का एक्सपेंडिचर कम हो जाएगा तो मेरा सेविंग्स बढ़ेगा, अगर मेरा सेविंग्स बढ़ेगा तो इन सब जगहों में हम बहुत अच्छी तरह से इन्वेस्ट कर सकते हैं। मेंटल अकाउंटिंग का यही मेन ऑब्जेक्ट है कि खर्चा कम से कम हो ताकि मेरा इन्वेस्टमेंट बढ़ मेरा सेविंग्स बढ़ जाए।